আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? তো আমি ভালো আছি। তো আমি কিভাবে ফ্রিজারে লাউ সংরক্ষণ করে রাখি, তো আমি এর একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। পরে প্রতি বছরই অনেক লাউ হয়, তো একসাথে তো সব খাওয়া যায় না, তো আমি ফ্রিজারে কিছু রেখে দিই। তো দেখতে থাকুন আমি কিভাবে প্রসেসিং করি। তো প্রথমে আমি এটাকে এভাবে দুই ভাগ করে নিব, নিয়ে স্কিনটা ফেলে দিব, স্কিনটা কেটে নিব, কেটে নিব। এভাবে চার পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু হালকাভাবে এই অবস্থাতে জাস্ট একটু এভাবে ওয়াশ করে, এভাবে ওয়াশ করে নিব। বেশি পানি লাগাবো না, বেশি পানি লাগাবো না, বেশি পানি দিয়ে ওয়াশ করবো না, জাস্ট একটু বাইরের দিকে একটু ওয়াশ করে নিয়ে আমি এটাকে কীভাবে প্রসেসিং করে দেখি। তো এইভাবে আমি আস্ত স্কিন চুলিয়ে আস্ত করে ধুয়ে ওয়াশ করে এনেছি। ধুয়ে বলতে বেশি পানি দিয়ে ধুই নেই, জাস্ট একটু লাইট ওয়াশ করেছি। বেশি পানি লাগলে কদুর টেস্ট থাকে না, হয়ে যায়। তো এখন এটাকে আমি দুই পিস করে করে প্যাকেট করব। আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি, তারপর আমি প্যাকেটে প্যাকেট করে নিব। এখানে এরকম জিপ লক প্যাকেট, তো এটার মধ্যে নাম লিখে দিয়েছি, ডেটও দিয়েছি। এখানে আমি প্যাকেট করে নিব। এভাবে আস্তে এক পিস দেখে দিব। এই অর্ধেক অর্ধেক করে এভাবে একটা প্যাকেট হয়ে গেছে, এখন আরেকটা প্যাকেট করে নিব। তো বড় একটা লাউ কেটে আমি এরকম তিনটা প্যাকেট করে নিয়েছি। তো এই তিনটা প্যাকেট আমি ফ্রিজারে এভাবে রেখে দিব। তো আমি এভাবেই লাউগুলোকে ফ্রিজারে সংরক্ষণ করে রাখি। যখন সিজন শেষ হয়ে যায় তখন মাঝে মধ্যে বের করে করে আমি রান্না করি। এগুলো ফ্রিজার থেকে বের করে রান্না করার সময় পিস পিস করে কেটে রান্না করি। ছোটো ছোটো করে কেটে রাখলে লাউয়ের যে টেস্ট আছে এটা মরে যায়। এভাবে রেখে দিলে পরে রান্না করার আধা ঘন্টা আগে ফ্রিজার থেকে বের করে এভাবে বাইরে রেখে দিলে পরে রান্না করার সময় পিস পিস করে কেটে দিয়ে রান্না করা
যায়। তো আমি এভাবেই করি। তো আপনাদের যদি ভালো লাগে এই আইডিয়াটা তাহলে আপনারাও এভাবে করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো আমি এভাবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।